ভীষণ ক্ষুধার্ত আছি উদরে শরীর বৃত্ত বেপে অনুভূত হতে থাকে প্রতিপলে সর্বগ্রাসী ক্ষুধা। অনাবৃষ্টি যেমন চৈত্রের শস্যক্ষেত্র জেলে দেয় প্রভূত দাহন, তেমনি ক্ষুধার জ্বালা জলে দেহ। দুবেলা দুমুঠো পেলে মোটে নেই অন্য কোনো দাবি, অনেকে অনেক কিছু চেয়ে নিচ্ছে, সকলেই চায় বাড়ি গাড়ি টাকা করি, কারোবা খ্যাতির লোভ আছে। আমার সামান্য দাবি পুড়ে যাচ্ছে পেটের প্রান্তর, ভাত চাই এই চাওয়াটা সরাসরি। ঠান্ডা বা গরম, সরু বা দারুণ মোটা রেশনের লাল চাল হলে কোনো ক্ষতি নেই, মাটির শানকি ভর্তি ভাত চাই। দুবেলা দুমুঠু পেলে ছেড়ে দেব অন্য সব দাবি, অযৌক্তিক লোভ নেই, এমনকি নেই যৌন ক্ষুধা। চাইনি তো নাবি নিম্নে পরা শাড়ি, শাড়ির মালিক যে চায় সে নিয়ে যাক, যাকে ইচ্ছে তাকে দিয়ে দাও, জেনে রাখো আমার ওসবের কোনো প্রয়োজন নেই। যদি না মেটাতে পারো আমার সামান্য এই দাবি, তোমার সমস্ত রাজ্যে দক্ষযজ্ঞ কাণ্ড ঘটে যাবে। ক্ষুধার্তের কাছে নেই ইষ্টানিষ্ট আইন কানুন, সম্মুখে যা কিছু পাবো খেয়ে যাব অবলীলা ক্রমে, থাকবে না কিছু বাকি, চলে যাবে হাবাতের গ্রাসে। যদি বা দৈবাত সম্মুখে তোমাকে ধরো পেয়ে যাই, রাক্ষসে ক্ষুধার কাছে উপাদে উপচার হবে। সর্বপরিবেশ গ্রাসী হলে সামান্য ভাতের ক্ষুধা ভয়াবহ পরিণতি নিয়ে আসে নিমন্ত্রণ করে, দৃশ্য থেকে দৃষ্টাব্দি ধারাবাহিকতা খেয়ে ফেলে। অবশেষে যথাক্রমে খাব গাছপালা নদী নালা গ্রামগঞ্জ ফুটপাত নর্দমার জলের প্রপাত, চলাচলকারী পথচারী নিতম্ব প্রধান নারী উড্ডিন পতাকাসহ খাদ্যমন্ত্রী ও মন্ত্রীর গাড়ি। আমার ক্ষুধার কাছে কিছুই ফেলনা নয় আজ, ভাত দে হারামজাদা তা না হলে মানচিত্র খাবো।